নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ইউটিউবে আমার ভিডিও। আজকে আমি আমার ভিডিও ইউটিউবে আপনাদের দেখাবো। আমার চ্যানেলের নাম হচ্ছে সোমা গার্ডেন উইথ লাইফ। আমার ছাদ বাগান, আমার বাড়ির লাইফে যা যা হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি প্রথম শুরু করছি, চলুন দেখতে থাকুন। ঠিক আছে, আজকে আমি প্রথমে আপনাদের আমার আম গাছ থেকে শুরু করছি। দেখুন, টবে আম গাছ, দেখুন এই যে সব আম হয়েছে, দেখুন দেখা আমগুলো, দেখা দেখুন টবে আম হয়েছে। দেখুন এটা হচ্ছে আমার কুল গাছ, কুল ছিল কিন্তু ভামে সব খেয়ে গেছে কুলগুলো, খুব সুন্দর কুল হয়েছিল। এটা হচ্ছে আমার ইয়ে গাছ, আপনার বাতাবি লেবু গাছ, দেখুন বাতাবি লেবু ফুল এসছে, দেখুন। এটা হচ্ছে আমার লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ। ওদিকে চলে যাক, এটাও আমার আরেকটা গন্ধরাজ লেবু গাছ, দুটো লেবু গাছই পাশাপাশি রয়েছে। এদিকে আর এই যে এখানেও লেবু হয়ে আছে, দেখুন আপনারা অসাধারণ লেবু হয়ে আছে, খুব সুন্দর। আমরা সারা বছরই লেবু খাই, এই আমার গাছের লেবু সারা বছরই হয়, মানে কোনো সিজনের কোনো ব্যাপার নেই। আর এই যে কমলা লেবু গাছ, দেখুন চেরি কমলা অসাধারণ হয়ে আছে, দেখুন আপনারা একবার গাছটা সব। এই যে পুদিনা পাতা, পুদিনা পাতা, নিম গাছ, তুলসী গাছ, তুলসী গাছ, নিম গাছ, এই যে আমার এটা হচ্ছে ইয়ে গাছ, ওই এই একটা ফুল গাছ, বেল বেল ফুল গাছ, এইটা আর একটা আমার লেবু গাছ, চারা থেকে এটা হয়েছে, চারা থেকে এটা আমরা বানিয়েছি। ডালিয়া দেখুন হয়েছে, ডালিয়া সব দেখাই, ডালিয়া দেখুন অসাধারণ ডালিয়া, এখনো ফোটেনি, ফুটবে। এই যে লঙ্কা গাছ, এই যে লঙ্কার ফুল এসছে, লঙ্কার ফুল এসছে। এই যে টমেটো, টমেটো হয়ে আছে, দেখুন এই যে দোপাটি, দোপাটি ফুল হয়ে আছে, ওখানে আছে অনেক ধরনের দোপাটি আছে, এই গাঁদা ফুল, এই যে সবেদা গাছ, আমার ফল ফুল সব মিলিয়েই আছে। এই যে সবেদা গাছ, সবেদা হয়ে আছে। এটা হচ্ছে আমার জবা গাছ, জবা গাছ তো এখন ফুল হচ্ছে না, দু একটা করে হচ্ছে, আবার সিজনে হবে। এই যে হয়েছে একটা হয়ে রয়েছে, হ্যাঁ আরেকটা সবেদা গাছে করি এসছে। এই যে, এই যে সব করি ছোট ছোট। এটাও আমার আরেকটা গন্ধরাজ লেবু গাছ, এটাও আমরা চারা থেকে তৈরি করেছি। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা প্রচুর ছিল, আমরা তুলে তুলে সব খেয়ে নিয়েছি। এই দিকেও না একটা আছে, আর এই দিকেও একটা আছে। এই দেখুন অসংখ্য ফুল এসছে ডালিমের, অসংখ্য ফুল, পুরো পাতায় পাতায় ফুল। দেখুন পুরো পাতায় পাতায় ফুল, বন্ধুরা দেখুন আপনারা সবাই পুরো পাতায় পাতায় ফুল। এটাও হচ্ছে আমার আরেকটা গন্ধরাজ লেবু গাছ, এই লেবুটাও খুব সুন্দর গন্ধ, এক একটা এক এক রকম, মানে লেবুর গন্ধ মানে ইয়ে পাওয়া যায়, এক একটা এক এক রকম স্বাদ কি বলবো। এটা হচ্ছে পেঁপে গাছ, এই যে পেঁপে ফুল এসছে, এই যে পেঁপে ফুল এসছে, এই যে দেখুন আপনারা, এই যে এটা হচ্ছে নাগপঞ্চমী, এখন এই এই সিজনে এই পাতা ঝরে,
তাই কোনো নেই, তাও একটা ফুল হয়ে আছে ডালের মধ্যে দেখুন। এটা আবার সিজনে আবার সব পাতা টাতা হবে। এটা হচ্ছে পঞ্চজবা, এটা হচ্ছে পঞ্চজবা, প্রচুর ফুল হয়। এখন শীতকাল তো একটু জবা ফুলটা কমে যায়। এটা হচ্ছে আরেক ধরনের জবা, এটাকে সবাই বলে পাগলা জবা। এটাও আরেকটা জবা গোলাপি কালারে। এটা হচ্ছে আরেক ধরনের ফুল। এই ফুল গাছটার নামটা ঠিক আমি বলতে পারবো না, পছন্দ হয়েছিল নিয়ে এসেছি। এটা অনেকটা কি ফুল গাছ ঠিক আমি নামটা বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু ফুলটা আমার খুব ভালো লাগে তাই আমি এটা মানে ফুলটা দেখেই আমি নিয়ে এসেছি। এই ধরুন দেখুন আমার আরেকটা জবা গাছ, জবা গাছ, আরেকটা জবা গাছ, আমার অনেক ধরনের জবা। এটাও জবা, এটাও পঞ্চজবা, যেটা আগে দেখালাম লাল ওরকম। এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা, দেখুন কি অসাধারণ ফুল হয়ে আছে চন্দ্রমল্লিকা। এইটা কি গাছ? এইটা এটা হচ্ছে কাঞ্চন ফুল, ডাল সব পাতা সব ঝরে গেছে, ডালগুলো রয়েছে, একটা আছে কাঞ্চন ফুল। দেখুন এই আমার এই কাঞ্চন ফুলের কালারটা অসাধারণ, কোরিও এসেছে, কোরিও এসেছে। এটাও আরেকটা গাছ অ্যালামান্ডা। এইটা হচ্ছে লাল লাল ধরনের ফুলটা হয়, চকলেট কালার মিশিয়ে, মানে ঠিক লালও না ঠিক চকলেট চকলেট কালার, আর এই অ্যালামান্ডাটা হয় হলুদ হলুদ। যখন ফুল হয় তখন খুব সুন্দর লাগে। এখন সব এইটা গ্যাদা, এটা হচ্ছে গ্যাদা, এখন মানে গ্যাদা, অনেক ধরনের গ্যাদা আছে। আর এটা হচ্ছে পিটুনিয়া, 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 দেখুন অসংখ্য ফুল এসেছে, কোরিও এসেছে অসংখ্য। এটাও আরেকটা আরেক কালারের পিটুনিয়া, দেখুন অসংখ্য ফুল এসেছে, দেখুন দেখুন খুব সুন্দর কালারটা ফুলে। এটাও একটা চন্দ্রমল্লিকা, দেখুন এটাও একটা চন্দ্রমল্লিকা হলুদ রঙের, খুব সুন্দর। তার মধ্যে আবার আরেক রকমের কালার এসে গেছে, হলুদের মধ্যে আরেক রকম কালার এসে গেছে। এটাও গ্যাদা, এটাও এক গ্যাদা, দেখুন এটাও গ্যাদা। এখন একটু ঝুঁকে ঝুঁকে গেছে, যখন কিছুদিন আগে আরো সুন্দর ছিল। এটাও গ্যাদা, গ্যাদা। এইটা কি ইনডোর? এটা ইনডোর গাছ, মানে ভেতরে ঘরের ভেতরে একটু কেমন হয়ে গেছিল দেখে আমি এটা ছাদে নিয়ে এসেছি। বাহ, বেশ বড় হয়েছে, ছাদে নিয়ে এসেছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে, আরো ভালো হয়েছে ছাদে নিয়ে। আর এইটা, এটাও রঙ্গন ফুল, এটাও রঙ্গন ফুল, দেখুন খুব সুন্দর রঙ্গন ফুল হয়। এখন নেই, এই যে এখানে কড়ি এসছে, কড়ি ভর্তি, এখানে দেখুন কড়ি খুব ভর্তি। এটা গোলাপ, গোলাপটা খুব সুন্দর ছিল, এখন একটু শুকিয়ে গেছে গোলাপটা। এইটা, এটা নয়নতারা, হাইব্রিড নয়নতারা, এটাও একটা চেরি গোলাপ, এটাও একটা, হ্যাঁ বোতাম গোলাপ, আমরা কেউ কেউ বলি চেরি গোলাপ, কেউ বলে বোতাম গোলাপ। এটাও একটা গোলাপ, এটাও একটা গোলাপ, এটা একটা গোলাপ, ওইটা একটা কাগজ ফুল এক ধরনের কালার। আর ওখানে একটা আছে ওই আকন্দ ফুল, যেই ফুলটা শিব ঠাকুরের মাথায় দেওয়া হয়, শিব ঠাকুরকে মালা করে পরানো হয়, শিব পুজোতেই বেশি লাগে, শিবের পছন্দ ফুল।
পাখিদের খুব পছন্দ। তো চলো ওই দিকে যাই। এটা হচ্ছে আপনার ইয়ে ফুল, কি শিউলি ফুল, শিউলি ফুল। এখন মানে যখন সিজন হয় প্রচন্ড ফুল ভরে থাকে এই সব জায়গায়, আমাদের ফুল ভরে থাকে, দেখে বোঝা যাচ্ছে পুরো ভরে থাকে। আর এটা হচ্ছে আমাদের বেল গাছ, দেখুন খুব সুন্দর বেল পাতা হয়। এখন এই সময় বেল পাতা একটু ঝরে, তাই এখন গাছটা এরকম হয়ে আছে, কিন্তু খুব সুন্দর বেল পাতা হয়। বেল গাছের নিচে দেখুন ছোলা গাছ হয়ে আছে, দেখুন ছোলা শাক, ছোলা শাক। ওই দিকে কি আছে? পদ্ম গাছ, এটা যখন সিজনে খুব সুন্দর পদ্ম ফুল ফোটে, এটা হচ্ছে পদ্ম গাছ। এখন সিজন নেই দেখে, এখন নেই, একটা দুটো করে মানে বারো মাসই ফুটতে থাকে, সিজনে একটু বেশি ফুটে। আর এটা হচ্ছে আপনার ইয়ে গাছ, টগর ফুল গাছ, এটাও হচ্ছে একটা টগর, এটাকে কাঠ টগর বলে। এই এটাও এক ধরনের টগর গাছ, এটাকে কাঠ টগর ফুল। হ্যাঁ, এটাতেও খুব সুন্দর ফুল হয়। এখন এই যে পরি হয়ে আছে, দেখ এই যে পরি, কি রঙের হয় দেখুন, চকলেট কালার না না, সাদা 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 পরি হয়ে আছে। এটাও আমার একটা পেঁপে গাছ, পেঁপে পেঁপে, এটাতে ফুল আসেনি কিন্তু ওই পেঁপে গাছটাই ফুল এসেছে। এগুলো সব চারা, ছোট পেঁপে, ছোট গাছ। এটা হচ্ছে তেজপাতা গাছ, দেখুন। আমরা বাড়ির তেজপাতাই খাই, আমরা বাজার থেকে তেজপাতা কিনি না। আর এটা হচ্ছে আপনার আতা গাছ, এখন সিজন নিয়ে দেখে এখন পাতাটা এই সময় ঝরে যায়। আর এটা হচ্ছে পাতিলেবু গাছ, দেখুন বন্ধুরা কত সুন্দর পাতিলেবু হয়ে আছে, কত সুন্দর পাতিলেবু হয়ে আছে দেখুন বন্ধুরা। এইটা এইটা আমরা ওই পালং শাক ইয়ে করেছি, দানা ফেলে আমরা পালং শাক করেছি। এখন ছোট ছোট আছে, মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টিতে সব যাচ্ছে নষ্ট হয়ে, যত শাক ধনে পাতা যা করছি, এমন বৃষ্টি আসছে সব তখন যাচ্ছে নষ্ট হয়ে। এখন তো বৃষ্টির কোনো ইয়ে নেই, শীতকালেও বৃষ্টি হচ্ছে। এই যে শিপ্রাদি, আমার দিদি শিপ্রাদি, আর এই যে পায়েল, আয় আয়, এই যে পায়েল, আমাদের বাড়িরই মেয়ে পায়েল, আমাদের বাড়ির সবাই মিলে, আমরা সবাই মিলে এখানে কাজ করি, দেখি দেখাশোনা বৌদির সাথে সাথে থাকি, বল বৌদি করে, আমরা বৌদির সাথে সাথে সব এই গাছকে খুব ভালোবাসি, তো সেই জন্য বৌদির সাথে সাথে সবসময় থাকি আমরা, মাঝে মাঝে আসি, এসে সব কিছু বৌদির সাথে সাথে করা করি, এগুলো করি। আর আমাদের এই পালং শাক টাক আমরা এখান থেকেই খাই, ধনে পাতা আমরা কিনে খাই না, লেবু কিনে খাই না, বুঝলেন তো, আমরা লেবু নিজেরাও কিনে খাই না এবং আমরা সবাইকে লেবু দিই। আমাদের এদিকে আশেপাশে সবাই লেবু, আমাদের বাড়ির গাছের লেবু খেয়ে খুব প্রশংসা করে, খুব প্রশংসা করে, সবার খুব ভালো লাগে। এক ধরনের লেবু গাছ আছে, এক ধরনের লেবু নয়, মানে এক একটা গন্ধরাজ লেবু এক এক রকম গন্ধের, খুব সুন্দর। আচ্ছা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন, পরের ভিডিও আবার আমি নিয়ে আসব। আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা, আরও আছে, এখনও আরও আরও অনেক গাছ দেখানোর আছে, ঘরের ঘরেও আছে, ওগুলো আবার আগামী ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।